হ্যালো এভরিওয়ান, আমি নন্দা চক্রবর্তী। আমার চ্যানেল নন্দা কুটির রিভিউতে সকল নতুন পুরাতন বন্ধুদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না, আজকে অন্যরকম একটি ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এলাম। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো আমাদের আমেরিকাতে কি কি মাছ পাওয়া যায় বা মাছের স্বাদটা কিরকম হয় সেটা অনেক বন্ধু আমার কাছে দেখতে চেয়েছে, সেজন্যই আমি এই ভিডিওটি বানিয়েছি। তো তোমরা দেখতে থাকো। এখানে না অনেক রকমের মাছ আছে, আমার হয়তো সব মাছের নামটা জানা নেই, তো তোমরা একটু দেখে বুঝে নেবে। আর এখানে সব মাছই মোটামুটি ফ্রোজেনই পাওয়া যায়। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো এখানে হচ্ছে, এটা হচ্ছে সরপুঁটি মাছ, সম্ভবত সরপুঁটি মাছ হবে। আর এখানে অনেক রকমের মাছ আছে, আর সব মাছগুলি কিন্তু এরকম প্যাকেটের মধ্যেই পাওয়া যায়। লাইভ মাছটা কিন্তু এখন আর আগের মতো পাওয়া যায় না। আগে একসময় পাওয়া যেত, বাট এখন আর লাইভ মাছটা পাওয়া যায় না। আর এটা হচ্ছে কই মাছ, দেশি কই মাছ। আর এটা হচ্ছে ছোট মাছ, অনেক রকমের ছোট মাছই আছে। তো আমি হয়তো সব মাছের নাম জানি না, তোমরা একটু দেখে বুঝে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকমেরই মাছ আছে, ছোট ছোট, ছোট বড় সব রকমেরই মাছ আছে। তো প্যাকেটের মধ্যে এগুলো ছোট মাছ, তো আমি তোমাদেরকে আগে এগুলো দেখাচ্ছি, পরে তোমাদেরকে বড় মাছগুলো দেখাবো। তো আজকে যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছো তাদের কাছে অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবে, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখন চলে এলাম বড় মাছের জায়গাতে। তো এখানে অনেক রকমের বড় মাছই আছে, তো এগুলো কি মাছ আমি বলতে পারবো না। ইলিশ মাছ আছে, রুই মাছ আছে, কাতলা মাছ আছে, সব রকমের মাছ আছে। তো এগুলো সম্ভবত ইলিশ মাছ, ছোট ইলিশ, যেখানে আমি তখন তিনটে ইলিশ মাছ কিনেছিলাম, সেই মাছগুলো বেছে বেছে রাখছে। আর এই পাশটাতে হচ্ছে ইলিশ মাছ, আর এই পাশটাতে হচ্ছে সম্ভবত রুই মাছ। রুই মাছ বা কাতলা মাছ আমি জানি না, এত বড় মাছই বলতে পারছি। ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। তো তোমরা দেখতে থাকো। এই শপটা একটা বাংলাদেশি শপ, এখানে বাংলাদেশি সব মাছই পাওয়া যায়, আর আমরা এখান থেকেই মাছের বাজারটা করে থাকি। তো প্রচুর মাছ ছিল সেদিন, আর আমি ইলিশ মাছ আর এই কাতলা মাছই মনে হয় নিয়ে এসেছিলাম। তো লাইভ মাছটা পাওয়া খুবই কঠিন এখন, আগে অনেক লাইভ মাছ পাওয়া যেত, এখন আর সেরকম ভাবে পাওয়া যায় না। তো আমি এখন তোমাদেরকে দেখাবো কি করে এই ফ্রোজেন মাছগুলো আমাদের এখানে কাটে, মেশিনের সাহায্যে কাটে। আর বাড়িতে নিয়ে এসে কাটার কোনো উপায় নেই, তাই আমরা ওখানে মেশিনের সাহায্যে কেটে নিয়ে আসি। তো তোমরা দেখো কি করে এখানে মাছগুলো কাটে। তো মাছ কাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর মাছগুলো এরকম প্যাকেট প্যাকেট করে আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছে। তো এখন আমি পুরো দোকানের ভিউটা তোমাদেরকে একটু দেখাবো, দোকানটা দেখতে কেমন। এটা হচ্ছে পুরো দোকানটার ভিউ। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে,
এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিনে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে।